ইনফোসিসের বোর্ড অব ডিরেক্টরের প্রাক্তন সদস্য ভি বালাকৃষ্ণন কিংবা এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা সদস্য জি গোপীনাথের মতো কর্পোরেট জগতের নক্ষত্ররা যখন আম আদমি পার্টিমুখী, তখন কংগ্রেসে যোগ দিতে চলেছেন ইনফোসিসের প্রাক্তন সিইও তথা কেন্দ্রের আধার কার্ড কর্মসূচির প্রধান নন্দন নীলেকানি। তাকে কংগ্রেস বেঙ্গালুরু দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বলে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ইনফোসিসের প্রতিষ্ঠাতা সদস্য নন্দন নীলেকানিকে কংগ্রেস প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার চিন্তা ভাবনা করছে বলে সম্প্রতি একটি ইংরেজি দৈনিকে খবরও প্রকাশিত হয়। তখন কংগ্রেস ও নীলেকানি সেই খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেও শুক্রবার রীতিমতো সাংবাদিক বৈঠক করে ইনফোসিসের প্রাক্তন সিইও ঘোষণা করেন, কংগ্রেস তাকে টিকিট দিলে তিনি লোকসভা নির্বাচনে লড়তে প্রস্তুত। UIDAI এর চেয়ারম্যান হিসেবে আধার কর্মসূচির রূপায়নে কেন্দ্র তাকে সব রকম সহযোগিতা করেছে বলেও জানান নীলেকানি। I worked in the government for the last 4.5 years. They have given me complete support in whatever I have done. Aadhaar is the world's largest anti-corruption platform. Please understand that. We are using sophisticated technology to eliminate corruption. I've got complete and total unstinted support from that. So I'm very confident that I will have the necessary support to do the kind of changes that I want. কংগ্রেস নীলেকানিকে বেঙ্গালুরু দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে বলে জল্পনা, যদিও নীলেকানি জানিয়েছেন এ বিষয়ে আলোচনা চলছে। নন্দন নীলেকানির জন্ম কর্ণাটকের সিরসিতে। 1978 সালে IIT মুম্বাই থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি অর্জন করেন তিনি। 1978 সালে তথ্য প্রযুক্তি সংস্থা পটনি সিস্টেমে যোগ দেন নীলেকানি। সেখানে তাঁর সঙ্গে কাজ করতেন NR নারায়ণ মূর্তি। 3 বছর বাদে 1981 সালে নারায়ণ মূর্তির নেতৃত্বে নন্দন নীলেকানি ও আরও কয়েকজন মিলে ইনফোসিস তৈরি করেন। পরে ইনফোসিসের সিইও হন তিনি। প্রায় 3 দশক ইনফোসিসের সঙ্গে যুক্ত থাকার পর 2009 সালে সংস্থা ছাড়েন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে যখন দুর্নীতির একের পর এক অভিযোগ উঠছে, তখন নন্দন নীলেকানির মতো স্বচ্ছ ভাবমূর্তির এবং কর্পোরেট হেভিওয়েটের প্রার্থী হতে ইচ্ছা প্রকাশের ঘোষণা ভোটের আগে রাহুল গান্ধীকে অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।